হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র, টেলিবাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের এক সময় টানা এখনো যিনি চলচ্চিত্রকে ভালোবেসে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখনো আছেন, কাজ করে যাচ্ছেন অর্ধমে, বাংলা চলচ্চিত্রে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন, জেসমিন আপা, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, অনেক ভালো আছি। একটা বিষয় জানা ছিল আপা, আজ 17ই ফেব্রুয়ারি, অকাল প্রয়াত মহানায়ক মান্না, অকাল প্রয়াত ওই অভিনেতা তারকার জ্যোতি ললাটে ধারণ করে বাংলা চলচ্চিত্র আকাশ উজ্জ্বল করেছিলেন। এই অভিনেতার মৃত্যুর বহু বছর পর আজও চলচ্চিত্রের দর্শক তাকে তারকার মর্যাদাতে স্মরণ করেন। মান্না ভাই তার চলচ্চিত্র জীবনে 350-এর অধিক ছবিতে অভিনয় করেছেন। মান্না ভাই কিন্তু আপনারা দেখেছেন নতুন মুখের সম্মানে যখন 1984 সালে আসলেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে, ধাপে 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 একটা সময় এই ইন্ডাস্ট্রি শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছেন তিনি, কিন্তু খুব কষ্ট করে এই জায়গাটা অর্জন করেছেন। কি বলবেন জেসমিন আপা, অসংখ্য কাজ করেছেন আপনি। আমি মান্না ভাইকে নিয়ে নির্বাচন নিয়ে একটু কথা বলছি। মান্না ভাই তখন আমাদের শিল্পী সমিতির সেক্রেটারি ছিল, তো আমাদের পিকনিক হচ্ছে, আমি তখন এক ছবির মানে শুটিং করেছিলাম হোল নাইট সাবার। শুটিং শেষ করে আমি সাবার আমাদের একটা ইয়ে আছে ওই খামার বাড়ি, ওখানে পিকনিক হতো, তো ওই পিকনিকটায় আমি একটু লেট করে গিয়েছিলাম, দুপুর হয়ে গেছে, তো তখন ওখানে গিয়ে দেখি মান্না ভাই নেই। তো মান্না ভাই দেখলাম মানে হঠাৎ করে প্রায় 1:30টার দিকে আসছে মান্না ভাই, তো তখন মান্না ভাইকে বললো, মান্না ভাই আপনি সেক্রেটারি হয়ে আপনি এত লেট করে আসলেন। তো তখন মান্না ভাই বললো যে শোন, কিভাবে যে পিকনিকটা যে হচ্ছে আমি তো সেক্রেটারি সেটা আমি জানি। তো আমি বললাম কেন, আসলে এত কিছু বুঝতাম না তখন। তো তখন মান্না ভাই বলল, এই যে মানে টাকা অ্যারেঞ্জ করতে হচ্ছে, কারণ আমাদের তো শিল্পী তো অনেক শিল্পীরা তারপরে সাথে গেস্ট নিয়ে যায়, আমাদের আসলে শিল্পী সৈতে কোনো পিকনিক হলে অন্তত 1000 অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তো মান্না ভাই তখন বলতেছিল এই যে টাকার জন্য একটু মানে টাকা, তারপরে হচ্ছে মানে আমাদের খেলার জন্য গিফটিট, এগুলো উনি নিজে কিনে নিয়ে এসেছে। হ্যাঁ, তো এই ওই দিনগুলো না আসলে মানে মনে হয় যে সে কিভাবে নেতৃত্ব দিয়েছে, তো এখনো দিচ্ছে, অনেকে ভালো নেতৃত্ব দিচ্ছে, আরো দিবে সামনে, তো এই আর কি। আর হচ্ছে মান্না ভাইয়ের সাথে আমার অনেক স্মরণীয় ঘটনা আছে, কারণ মান্না ভাইয়ের সাথে আমি অনেক ছবিতে ভাই বোনের চরিত্রে কাজ করেছিলাম। আর একটা সময় কিন্তু আমি যখন হেঁটে যেতাম তখন আমাকে বলতো মান্নার বোন, তো এটা আসলে খুব মানে খুব গর্বে মানে খুব গর্ব হতো যে আমি মান্নার বোন। আর মান্না ভাই কিন্তু সবসময় কিন্তু উনি আমাকে এবং আমাদের আমাদের যে আরও অন্য অন্য শিল্পীরা আছে সবাইকে কিন্তু বোনের মতোই কিন্তু দেখত। আমাদের ধরেন আমাদের একটা মানে শট দিতে হবে, সেই শটটা উনি নিজের মতো আমাদেরকে বুঝিয়ে দিত কিভাবে মানে জোরে, হ্যাঁ কিভাবে জোরে চিৎকার করে কথা বলতে হবে, নাকি একটু স্যাড মুডে কথা বলতে হবে, অনেক কিছু শিখিয়ে দিত। তো আসলে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, এই শেখাটা বোধহয় আর বোধহয় মানে শিখতে পারবো না। তারপরে শেখার তো আগ্রহ সবারই থাকে, কিন্তু ওই সময়টায় মান্না ভাই এত বড় একটা স্টার, সে এত বড় একটা স্টার হয়ে সে নিজে মানে নিজে অভিনয়টা শিখিয়ে দিচ্ছে কিভাবে কথা বলতে হবে। তারপরে হচ্ছে আরেকটি স্মরণীয় ঘটনা আছে, একটি ছবির নাম ছিল কুখ্যাত খুনি। ওই ছবিতে আমাদের বাবা ছিল রাজ্জাক সাহেব, তো রাজ্জাক সাহেব হচ্ছে ওনার একটা সময় দীপজল ভাই হাত কেটে দেয়, দুটো হাত কেটে দেয়। আমার বাবা ছিল স্কুল শিক্ষক, তো ওনাকে উনি একটা মানে একটা মেয়েকে যখন ধরে নিয়ে যাচ্ছিল ওই ব্যাপারটা দেখে এবং ওই মেয়েটাকে যখন খুন করেছে আমার বাবা দেখে ফেলে, দেখে তখন সাক্ষী দিয়েছিল থানায়। তো যখন থানায় যখন উনি সাক্ষী দিতে গিয়েছে তখন ওনার হাত কেটে ফেলেছে, দুইটা হাত কেটে ফেলেছে। তো এটা শেষ সময় আমাদের একটা ইয়ে ছিল যে এনক্লাইম্যাক্সে আমাদের ফাইট ডিরেক্টর ছিল আরমান ভাই, ওই ছবির পরিচালক ছিল মমতাজুর রহমান আকবর সাহেব ছিল। তো একটা সিন ছিল মানে আমাদের বাবা
আপনার দীপজল সাহেবের দুটো পায়ের মধ্যে মানে দুটো হাতের মধ্যে পা দিয়ে দাঁড়ায় থাকবে, আর আমরা দুজন আমাদের দীপজল সাহেবের মান্না ভাই এবং আমি, আমরা দুই ভাই বোন দুটো পা ধরে ছিঁড়ে ফেলেছি, মানে বাবার প্রতিশোধ নিয়েছি। তো তখন ওই সময় আমার একটু প্রবলেম হচ্ছিল, কারণ দীপজল সাহেব হচ্ছে একটা ছেলে মানুষ, আমি একটা মেয়ে মানুষ, আমার একটু পা ধরে টান দিতে অনেক কষ্ট হচ্ছিল। তো তখন আমাকে মান্না ভাই কিন্তু আমাকে বলেছে, জেসমিন এভাবে না, তুমি একটু এভাবে ধরে টান দাও, তাহলে দেখবা শটটা ওকে হয়ে যাবে। তো এরকম আসলে অনেক স্মৃতি আছে। শুরুটা কিভাবে মান্না ভাইয়ের সাথে আপনার? মান্না ভাইয়ের সাথে শুরুটা হচ্ছে, মান্না ভাই, আমি তো শিশু শিল্পে চলচ্চিত্রে এসেছি, কিন্তু তারপরে ওনার সাথে কাজ করা হয়নি। তো শিশু শিল্পী থেকে আমি কিন্তু একজন মানে ডান্সার ছিলাম, তো আমাদের একটা গ্রুপ গান ছিল, তো সেই সেই ছবিটার নাম ছিল প্রেম দেওয়ানা, খুব হিট ছবি, ওইটাও মমতাজুর রহমান আকবর সাহেবের ছিল। তো এই ছবিতে আমরা মানে মানে মান্না সাহেবের সাথে গান করব। তখন আমি মানে উঠতি বয়সের একটা মেয়ে ছিলাম, মান্না ভাই তখন নতুন একদম হিট মান্না ভাই, তো মান্না ভাইয়ের সাথে যখন একটা গান করব তখন খুব মানে খুশি যে আমি ওনার সাথে একটা গান করব। তারপর সাথে আর্টিস্ট ছিল আমাদের চম্পাপা, তো আমাদের মানে গানটা ছিল আমি দিওয়ানা প্রেম দেওয়ানা, এরকম একটা গান ছিল। তো সেই গানটিতে আমাদেরকে বরফ দেওয়া হয়েছে, অনেক বড় বড়। তখন আমি আসলে বয়সেও ছোট ছিলাম, এই বরফটাকে ঠেলে নিতে হবে, এটা আমাদের একটা শর্ট ছিল, এই শর্টের মধ্যে আমাদের বরফটাকে ঠেলে নিয়ে যেতে হবে। তো তখন মান্না সাহেব দেখতেছে আমার হাত পুরো লাল হয়ে যাচ্ছে, তো তখন বলতেছে, এই মেয়ে তুমি কি এভাবে মানে ধাক্কা দিয়ে ঠেলে নিতে পারবা, তোমার হাত তো লাল হয়ে যাচ্ছে। তো তখন আমি বললাম, ভাইয়া না ঠিক আছে কোনো সমস্যা নেই। তো তখন বলতেছে, না না তুমি একটুখানি ওই যে একটা ওদের কাছ থেকে ড্রেসের কাউকে বলো একটুখানি কাপড় দিতে, কাপড়টা হাতে পেঁচায়া তারপরে তুমি বরফটা মানে ঠেলে নিয়ে যাও। তো আমি বললাম, না সমস্যা নেই, কারণ আরও ডান্সার আর্টিস্ট আছে, ওনারাও কিন্তু বরফ নিয়ে যাচ্ছে। তখন বলতেছে, না না তুমি আর ওরা হচ্ছে অনেক আলাদা, কারণ তুমি অনেক ছোট মেয়ে। তো আসলে অনেক স্মৃতি মান্না ভাইয়ের জন্য, আপনারা সবাই দোয়া করবেন, কারণ উনি আমাদের মনের মাঝে আছে। 17 ফেব্রুয়ারি হচ্ছে মান্না ভাইয়ের মৃত্যুবার্ষিকী, আমার জন্মদিন হচ্ছে 16 ফেব্রুয়ারি। তো আমার জন্মদিনটা আসলে না মানে মান্না ভাইয়ের কথাটা আমার মনে পড়ে, মানে অন্য কাউকে মনে করে দিতে হয় না যে ওনার মৃত্যুবার্ষিকী, কিন্তু নিজে থেকে না যে আজকে আমার জন্মদিন, 17 ফেব্রুয়ারি হচ্ছে মান্না ভাইয়ের মৃত্যুবার্ষিকী, এটা আসলে আমার মনের মাঝে আছে। আর আমি বলবো, শুধু মান্না ভাই না, আমাদের আমাদের যত শিল্পীরা আছে, আমরা কিন্তু আসলে অভিনয়ের জন্য আমরা অনেক রকমের অভিনয় করি, অনেকভাবে আমরা ওইটা আমরা কাজ মনে করে কাজ করি, কিন্তু কি আমাদের শেষ দেখাটা কেমন ছিল মান্না ভাইয়ের সাথে, লাস্ট কথা হয়েছে আপনার, তারপরে জানলেন মান্না ভাই চলে গেলেন? আচ্ছা, আমি লন্ডন থেকে আসছিলাম একটা প্রোগ্রাম করে, তো প্রোগ্রাম করে আসার পরে তখন আমি একদম সরাসরি 4 নম্বর ফ্লোরে আমার একটা গান ছিল, তো আমি সেই গানটা যখন করছি, আমার গানটা শেষ, মান্না ভাইয়ের সাথে এই পরিচালক সমিতির সামনে দেখা হয়েছিল। তো বলতেছে, কিরে তুই তো বিদেশে গিয়ে এত সুন্দর হয়ে গেছিস। তো আমি তখন বললাম কি, না মান্না ভাই আমি তো ছিলামই 1 সপ্তাহ মাত্র, একটা প্রোগ্রামের জন্য গিয়েছি, 1 সপ্তাহ ছিলাম। তো এই কথাটাই আসলে মান্না ভাইয়ের সাথে আমার হয়েছিল, ওইটাই আমার লাস্ট দেখা হয়েছিল আসলে। তারপরে তো পরের দিন খবর পেলাম মান্না ভাই নেই, আসলে বিশ্বাস হচ্ছিল না, কারণ এভাবে আমাদের আরও অনেক শিল্পীরা আছে, যেমন কিছু কিছু শিল্পীদের কথা আসলে না বললেই নয়, জসিম ভাই ছিল, তারপর সালমান শাহ ছিল, আমাদের অনেক গুণী শিল্পীরা আমাদের মাঝে নেই, কিন্তু তাদের সাথে আমরা এত এত কাজ করেছি, তারা আমাদের হৃদয়ের মধ্যে আছে। লাস্ট দেখা যখন গেট দিয়ে ঢুকলেন, কি পরিস্থিতি হয়েছে আসলে এফডিসি? আমি আসলে বলতে পারবো না, আমি ওই সময়টা যে আমার কি কেটেছে, আমি কারণ ওই সময়টা মান্না ভাইয়ের সাথে আমার অনেক কাজ হয়েছিল, অনেক অনেক কাজ হয়েছিল, সুলতান, আরমান, ভাইয়া, কুখ্যাত খুনি, অনেক অনেক ছবিতে তখন আমরা একসাথে কাজ করছিলাম। তো দর্শকদের বলছি, আমাদের আমরা শিল্পীরা আপনাদের জন্য, আপনারাও আমাদের জন্য, সেটা অবশ্যই আমরা জানি, তো কারণ আপনারা না থাকলে কিন্তু আমরা শিল্পী তৈরি হতে পারতাম না, সিনেমা হলে
আপনারা যান বলে আমরা শিল্পী। তো আমাদের জন্য দোয়া করবেন, মান্না ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের অন্য অন্য শিল্পীরা যারা আছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। মান্না ভাইয়ের কালকে 17 তারিখ সকাল থেকে কোরআন তালাওয়াত পড়ানো হবে আমাদের শিল্পী সমিতিতে। তারপরে আমাদের মিলাদ হবে বাদাসর, তারপরে অনেকেই আসবে। আর আসলে অনেক শিল্পীরা আসতে পারে না, অনেকে বলে যে শিল্পীরা কম আসে কেন। আসলে কি, এখন যে যার কাজ নিয়ে ব্যস্ত একটু কম আসলো, তারপরও আমরা আসলে সম্মান করি। আর সবচেয়ে বড় কথা কি, আসলে যে আসলে একটা শিল্পীকে সম্মান করা হলো তা না, অনেকে কিন্তু আমরা কিন্তু বাসায় কিন্তু নামাজ পড়ি। একটা শিল্পীর মৃত্যুবার্ষিকী থাকলে কেউ আমাদের মাঝ থেকে যদি কেউ যদি চলে যায়, তখনও কিন্তু আমরা কিন্তু তার জন্য কিন্তু নামাজ পড়ে দোয়া করি আল্লাহ। এই ফেব্রুয়ারিতে কিন্তু অনেক কিংবদন্তি চলে গেছেন, যেমন এটিএম সামসুন জামান 20 তারিখে চলে গেছেন ফেব্রুয়ারি, 13 তারিখে হুমায়ুন ফরিদি কিংবদন্তি খলনায়ক, সুষমা অনেকেই চলে গেছেন এই ফেব্রুয়ারিতে। সবার আত্মার শান্তি কামনা করে বিদায় নিলেন। জি, তো ঠিক আছে, আমাদের সব শিল্পীদের আত্মার শান্তি কামনা করবেন। আমাদের শিল্পীরা যেখানেই থাকুক তারা যেন আমাদের হৃদয়ে থাকে, তাদের কথা তাদেরকে আমরা পর্দায় দেখলেও যেন তাদেরকে আমরা যেন মনে মনে ভালোবাসি, আর তাদের জন্য যেন মানে তাদেরকে আমরা যেন সম্মান করি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।